এবার বাংলার বুকে গনিয়ে আসছে বাড়ি মেঘ কিন্তু কোন দিকে হতে পারে ঝড় বৃষ্টি আদকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর গতকাল সিলেট বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচন্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামীকাল দেশের পূর্ব অঞ্চল বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং মাসের শেষে এবং নতুন মাসের শুরুতেই বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে তো কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন দেখা যাচ্ছে তা সরাসরি এই মুহূর্তে লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে যে দেখুন বাংলার উত্তর অঞ্চলে প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন এখানে রংপুর তারপর ময়মনসিংহ তারপর কালাই এছাড়া এদিকে দেখুন বাংলার খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এখানে কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ দেখা যাচ্ছে না বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই শুকনো মেঘ থাকতে পারে বৃষ্টিপাতের তেমন আবাস নেই এরই তীব্র গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে তো আমরা সরাসরি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা চলে যাব আজ মেঘলা মোড়তে মোড়ে এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে গতকালও ভালো বৃষ্টিপাত দেখা গেছে সিলেট বিভাগের উত্তরে একদম উত্তর দিকে এখানে চরকায়ের দিকে এছাড়া সিলেট এদিকে দেখুন জাইনটাপুর তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জাকিগঞ্জ এই এলাকা জুড়ে তারপর এখানে বর এলাকা রয়েছে চিলচার এই সমস্ত এলাকা জুড়ে বজ্র বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে তো আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে আবার দেখা যাচ্ছে সেই সব স্থানে আবারও বদ্রসহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য এলাকার আবহাওয়া কেমন থাকতে পারে আজ এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসহ বিভাগ থেকে শুরু করে আংশিক ম্যাগ্রা নিয়ে পরিষ্কার থাকতে পারে রংপুরিও আর সকালে এই যে আংশিক ম্যাগ্রা নিয়ে পরিষ্কার থাকতে পারে পরবর্তী যে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা রাজশাহী বিভাগে পরিষ্কার থাকতে পারে মেহেরপুর এবং এদিকে কলকাতা থেকে শুরু করি এখানে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া নদিয়া তারপর বীরভূম এদিকে মেদিনীপুর তারপর ঝাড়গ্রাম এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা উত্তর চব্বিশ পরগনা এলাকা থেকে শুরু করে উত্তরে যে মালদা এবং উত্তরবঙ্গ দিনাজপুর সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ মূলত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন আবাস এই মুহূর্তে দেখা যাচ্ছে না মঙ্গলবার তেইশে এপ্রিল বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বুধবার চব্বিশে এপ্রিলের আপডেটে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের স্থানে এদিকে দেখুন এই যে এই এলাকা জুড়ে কাকড়া অথবা চাগল নাইয়া আর একটু উত্তর ভেলুনিয়া আহ এই যে উত্তর এখানে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার নিয়ে বাজার সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যান্য এলাকা জুড়ে বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত ওটা আসেনি তো বৃষ্টি বৃষ্টিমোড়ে আমরা একটু যাব দেখি বৃষ্টির সম্ভাবনা যে দেখুন আপনারা আগামীকাল কিছুটা বিক্ষিপ্ত বজ্রেশ বৃষ্টিপাতের সতর্কতা মূলত সেটি বিক্ষিপ্তাকার তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অন্যান্য এলাকা জুড়ে বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত ওঠা আসেনি এছাড়া বৃহস্পতিবার পঁচিশে এপ্রিলের আপডেটও দেখা যাচ্ছে মূলত দেশের একদম পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দেখুন ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সতর্কতা এখনো পর্যন্ত উঠে আসেনি শুক্রবার ছাব্বিশে এপ্রিলের আপডেটটা আমরা কি একটু দেখি দেখুন বৃষ্টিপাতের সতর্কতা নেই শনিবার সাতাশ তারিখের আপডেটে আমরা যাচ্ছি শনিবার সাতাশ তারিখের আপডেটও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার উপর বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কমাত্রা নেই এবং এরপরে রবিবার আঠাশে এপ্রিল বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু স্থানে সোমবার উনত্রিশে এপ্রিল নাগাদও দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে তিরিশে এপ্রিল থেকে বিকেল থেকে বজ্রিসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে এই যে অনেক স্থানে এখানে বরিশাল থেকে শুরু করে করুণা তারপর একদম উত্তর পূর্ব এই এলাকা জুড়ে আগরতলা আমরাপুর তারপর এখানে ত্রিপুরা এলাকাই বাজার এই যে ব্রাহ্মণবাড়িয়া এই সবটুকু এলাকায় যদি পরিবর্তন না হয় তাহলে তিরিশে এপ্রিল নাগাদ এবং বুধবার এক নাগাদ বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বুধবার এপ্রিলের একটা নাগাদ দেখুন এখানে আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলসা তারপরে যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে এখানে অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই মূলত মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরুতে দেশের পূর্ব অঞ্চলে ভালো বৃষ্টিপাতের সতর্কতা পেলেও পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখানে বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তবে তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর দিকে বেশ কিছু এলাকা জুড়ে এই যে এখানে দেখুন আপনারা আজ মঙ্গলবার তেইশে এপ্রিল নাগাদ কলকাতায় উনচল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা উঠছে এবং এদিকে খড়গপুরে একচল্লিশ উঠতে পারে এছাড়া এদিকে মেদিনীপুরের দিকে প্রায় উনচল্লিশ উঠতে পারে এছাড়া এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনাতে উনচল্লিশ এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু আটত্রিশ উঠতে পারে এবং নদীয়া এখানে চল্লিশ এবং এখানে দামবাদ পুরুলিয়া রাঁচি এই সমস্ত এলাকায় চল্লিশে চল্লিশে থাকতে পারে দেওগড়ের দিকে দেখুন তারপর ঝাড়গ্রাম এখানে দুমকা তারপর নালহাটি এবং দুলিয়ান সবটুকু এলাকায় মালদার উপর চল্লিশ থাকতে পারে বাংলাদেশের এই যে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর তারপর দিকে গোড়ারঘাট ভালুরঘাট মলুইবাজার বরগুনা এখানে আটত্রিশে তাপপ্রবাহ থাকতে পারে এখানে রাজবাড়ি গাইবান্ধা এখানে কিন্তু সাতত্রিশে থাকতে পারে রংপুর সাতত্রিশ এবং উত্তরে লালমনিহাট এখানে ছত্রিশ পর্যন্ত তারপর পঞ্চকটে পঁয়ত্রিশ পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনাই উনচল্লিশ আলকিপাতি উনচল্লিশ তারপর এদিকে মেহেরপুরে একচল্লিশ পর্যন্ত যশোর আটত্রিশ এবং লোহাগাড়া কিন্তু আটত্রিশ কুলনাথে আটত্রিশ সাতকেরিয়া কিন্তু আটত্রিশ পিরোজপুর আটত্রিশ থাকতে পারে বরিশালে সাতত্রিশ মতিহাটে সাতত্রিশ মতিহাটে তেত্রিশ এদের পরিগঞ্জে সাতত্রিশ পর্যন্ত সেনবাগে ছত্রিশ কুমিল্ডাতে ছত্রিশ আগরতলা এবং ঢাকায় কিন্তু আটত্রিশ থাকতে পারে তাপপ্রবাহ এছাড়া চট্টগ্রাম এখানে চট্টগ্রামের উপর তাপপ্রবাহ কিন্তু কিছুটা কম রয়েছে চত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনাকে দেখুন নাইকোন চড়ি তারপর এখানে চরকাই কুতুবদিয়া উপকূলীয় সবটুকু অঞ্চলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ থাকতে পারে এবং এখানে চট্টগ্রামে সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে প্রবাহ থাকার সম্ভাবনা ঠিক নাম বত্রিশ পর্যন্ত সমুদ্র অঞ্চলে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপপ্রবাহ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবারও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় ঠিক আগের দিনের মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চরম সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে ইতিমধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকেই যে দেখুন আজ বেশ কিছু এলাকায় বরিশাল কুলনা এবং সবটুকু এলাকায় চরম সতর্কতা পিরোজপুর মটবাড়িয়া লাল সতর্কতা রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়ে গেছে মোতিরহাট বরিশাল লালমোহন কুলনা সাতক্ষীরা শিবনগর এই যে গরমের রেড অ্যালার্ট জারি এখানে যশুর লোহাগাড়া মাদারীপুর তারপর ঢাকা ফরিদপুর এখানে শাইলকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষা বাড়ি চিরাজগঞ্জ তারপরে এখানে মাদান লাকাই মৌলবাজার এখানে ব্রাহ্মণবাড়িয়া এখানে গরম রেড কিন্তু জারি করা হয়ে গেছে আগরতলা কুমিল্লা তারপর সেনবাগ চট্টগ্রাম জগুর উত্তরে এখানে গরমের হলুদ সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করি মেদিনীপুর হালদিয়া এখানে কোলাঘাট তারপর তামলুক এই সবটুকু এলাকায় কিন্তু রেড কিন্তু জারি করা হয়ে গেছে অলরেডি আর এই মুহূর্তে যে বায়ুতে আমরা দেখতে পাচ্ছি এখানে বাতাসের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে দেওগড় ধামবাদ এবং যে বাগালপুর এই সমস্ত এলাকায় কিছুটা জড়ো বাতাস থাকতে পারে গতকাল দেশের দক্ষিণে ভালোই বাতাস থাকলে ও আজ থেকে অনেকটাই কমে গেছে দেখুন আপনারা মহেশখালী এবং এই সবটুকু এলাকায় আজকে মূলত তেমন জড়ো বাতাস কিন্তু নেই আগামীকাল কিছুটা জড়ো বাতাস থাকতে পারে আগামীকাল এবং পরশু থেকে কিছুটা জড়ো বাতাস কিন্তু বাড়তে পারে একটুখানি করেই কত কিলোমিটার পর্যন্ত উঠতে পারে তা একটু আমরা দেখব আমরা জ্বরের মোড় আমরা এই মুহূর্তে চলে আসলাম আজ মঙ্গলবার তেইশে এপ্রিলের আপডেট দেখা যাচ্ছে হাওয়ার দাপট কোন কোন এলাকায় কেমন আমরা একটু দেখি মেপে দেখায় আপনাদেরকে প্রথমে আমরা উত্তরবঙ্গের দিকে যাব এখানে শিলিগুড় থেকে শুরু করে আলিপুরদুয়ার এখানে সবটুকু এলাকায় সর্বোচ্চ সাতাশে আঠাশ পর্যন্ত এখানে পশ্চিম দিক থেকে বাতাস কিন্তু ঢুকবে এবং রংপুর বিভাগে দেখুন ছত্রিশ আটত্রিশ পর্যন্ত বকুল এখানে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু আটত্রিশ পর্যন্ত উনচল্লিশ পর্যন্ত থাকবে কালাই এবং মালদা কেন দেখুন রাজশাহী নদী কেন অনেক এলাকায় দেখুন প্রায় সাতত্রিশ আটত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের দাপট মেহেরপুর ও বাংলার এই যে এলাকায় বাইশ কিলোমিটার পর্যন্ত কলকাতা কিন্তু একুশ খড়াকপুর রয়েছে দেখুন পঁয়ত্রিশ পর্যন্ত চাকুলিয়াতে দেখুন এখানে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু রয়েছে পুরুলিয়াতে দেখুন তিয়াল্লিশ কিলোমিটার এছাড়া বাঁকুড়াতে উনচল্লিশ কিলোমিটার পর্যন্ত দুর্গাপুরে ছত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের দাপট থাকতে পারে বর্ধমানে দেখুন ছত্রিশ কিলোমিটার পর্যন্ত এবং বাংলার এখানে আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর বাইশ এবং বরিশালে বিশ মতির হাটে কিন্তু একুশ সেনবাগের দিকে কিন্তু দেখুন আপনারা উনিশ ফরিদগঞ্জে সর্বোচ্চ বাতাসের গতিবে করতে পারে দুপুরকালীন এই যে একদম কম এছাড়া দেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের উপর যদি একটু আমরা নজর করি সেখানে সর্বোচ্চ সাতাইশ পর্যন্ত দেখুন গতকাল কিন্তু ভালোই ছিল প্রায় চল্লিশ পর্যন্ত দমকা জড়া বাতাস ছিল আজ অনেকটাই কমছে ছাব্বিশ সাতাশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দক্ষিণে বাতাস টাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গসাগর নিরাপদ বঙ্গসাগর কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ